মোটোরোলা ভারতবর্ষে লঞ্চ করে দিয়েছে মোটোরোলা G9 পাওয়ার। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে মোটোরোলা G9 পাওয়ার ফোনটা লঞ্চ হয়েছে সেটা কতটা ভ্যালু আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছে, কতটা কেনা যুক্তিকর হবে, এবং বাংলাদেশে এই ফোনটা যখন আসবে এর দাম কত হতে পারে, এবং সেখানেও কি এই ফোনটা কেনার যোগ্য কিনা, সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেটাকে অন করে অল করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক মোটোরোলা G9 পাওয়ারে ঠিক কী কী থাকছে এবং এটা কেনা যুক্তিকর কিনা। তো সবার আগে আমরা কথা বলবো এই ফোনটার লুক আর ডিজাইনের ব্যাপারে। তো সাদা মাটা অর্ডিনারি লুক কিন্তু এই ফোনটাতে দেওয়া হচ্ছে, এবং রিয়ার সাইডে এখানে তিনটে ক্যামেরা থাকছে। আর বলে রাখি এখানে ব্যাক প্যানেলে কোনো রকম কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন থাকছে না, ব্যাক প্যানেলটা একবারে পিওর প্লাস্টিকের তৈরি হয়েছে, এবং তার ওপর P2i কোটিং থাকছে যার মাধ্যমে আপনার ফোন কিছুটা হলেও জলের ছিটে থেকে রক্ষা পাবে, এবং কোনো রকম জল কিন্তু এই ফোনটার মধ্যে লাগবে না। আর যদি লেগে থাকে কোনো কারণে সেটা কিন্তু কোনো ক্ষতি করবে না ফোনে, তাই অবশ্যই অল্প জলের হাত থেকে কিন্তু ফোনটা রক্ষা করে দেবে আপনাকে, যেটা একটা ভালো জিনিস। তবে এই নয় যে একবারে বৃষ্টির মধ্যে আপনি রেখে দিলেন, জলের মধ্যে রেখে দিলেন, সেক্ষেত্রে কিন্তু ফোন খারাপ হয়ে যাবে, বাট টুকটাক ছিটেফোঁটা কিন্তু জলের হাত থেকে আপনাদের রক্ষা করে দিতে পারবে। এছাড়া যদি সামনে দিয়ে কথা বলি তো 6.78 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে থাকছে, এবং সামনের দিকে টপ কর্নারে একটা পাঞ্চ হোল রয়েছে যার মধ্যে সেলফি ক্যামেরা রয়েছে। যথেষ্ট বড় ডিসপ্লে সাইজ, কিন্তু সেখানে HD+ রেজলিউশন হওয়ায় কিছুটা হলেও কালার অ্যাকুরেসি একটু হলেও ডাল থাকবে, খুব বিশাল যে কালার অ্যাকুরেসি আপনারা পাবেন সেটা কিন্তু নয়। তবে বড় ডিসপ্লে ডেফিনেটলি অনলাইন ডেটা কনজাম্পশনের জন্য বা অনলাইন মিডিয়া কনজাম্পশনের জন্য কিন্তু বেশ ভালো। এছাড়াও যদি প্রসেসরের কথা বলি তো স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর থাকছে, যেটাও কিন্তু বেশ ভালো, এবং একটা বাজেট রেঞ্জের ফোনে স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর যথেষ্ট ভালো পারফর্ম করে, আমরা সেটা কিন্তু আগেও দেখেছি। আর যদি ক্যামেরা সেকশনের কথা বলি তো 64 মেগাপিক্সেলের মেন সেন্সার থাকছে, সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার থাকছে, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স থাকছে। তো সত্যি কথা বলতে এখানে আমরা আলটিমেটলি আউটপুট যেটা পাচ্ছি সেটা হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা যথেষ্ট ভালো। তবে এখনকার দিনে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও অনেকে দিচ্ছে, তো আমার মনে হয় যে একটা ডেপথ সেন্সারকে সরিয়ে সেখানে যদি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাকে দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় বেটার হতো, বাট মোটোরোলা কিন্তু সেরকম কোনো কিছু করেনি। আর সামনের দিকে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যেটা একটা বাজেট রেঞ্জের ফোনে বেশ ভালো, তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে মোটোরোলা ভালো কাজ করেছে। এছাড়া একটা ম্যাসিভ ব্যাটারি থাকছে 6000 mAh-এর, তো সেটাও জন্য হ্যাটস অফ। আর তার সঙ্গে 20 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকছে, যেটা এই বাজেট রেঞ্জে মোটামুটি অ্যাভারেজ ঠিকঠাকই আছে। আর যদি এখানে আমি কথা বলি যে এই ফোনটার ওয়েট কত, তো যথেষ্ট বাল্কি একটা ফোন, 212 গ্রাম ওয়েট, তার রিজনও রয়েছে 6000 mAh-এ ব্যাটারি রয়েছে, যার জন্য এটা কিন্তু বেশ বাল্কি হবে, হাতে ধরে একটু বেশ বেশি ভারী লাগবে। আর তাছাড়া এখানে 4GB আর 64GB বেস ভেরিয়েন্ট আনা হয়েছে, যার দাম রাখা হয়েছে 11999। এখানে বলে রাখি যে ইউরোপে এই ফোনটা 1-2 মাস আগে লঞ্চ হয়েছিল, সেখানে দাম রাখা হয়েছিল যা, সেটা যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করি সেটা তো ডেফিনেটলি অনেক বেশি, তাই সেক্ষেত্রে দামের অনুযায়ী ঠিকঠাকই রেখেছে মোটোরোলা। তবে ওখানে 128GB ভেরিয়েন্ট এসেছিল, এখানে কিন্তু 64GB ভেরিয়েন্ট এসেছে, তো এখানটা আমার নিরাশ করেছে। হয়তো 64GB জায়গায় 128GB স্টোরেজ দিলে বেশ ভালো এখানে সেল হতে পারতো, বাট এরকম দ্বিচারিত করা মোটোরোলার পক্ষে উচিত নয়, যদিও তারা একটা অনেক কিছু ভালো জিনিস অফার করেছে। স্টক অ্যান্ড্রয়েড লাইক এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে দিয়েছে, বেশি ব্লটওয়্যার থাকছে না, তো বেশ ভালো জিনিস, মানে এই ফোনে একটা বেশ ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। আর মিডিয়াটেক হেলিও G80, G85-এর প্রসেসর কিন্তু এই প্রাইস রেঞ্জে আসে, তো সেখানে যদি টেক্কা দেওয়ার মতো কোনো প্রসেসর থাকে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 662-এর প্রসেসর, আর সেটাই কিন্তু মোটোরোলা এখানে আমাদের প্রোভাইড করে দিয়েছে। তাই ডেফিনেটলি বাকি কোম্পানিগুলোর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে কিছু অংশে এই ফোনটা এগিয়ে যাচ্ছে, তবে কিছু অংশে ফোনটা পিছিয়েও থাকছে। যেমন HD+ ডিসপ্লে আপনাকে দেওয়া হচ্ছে, Full HD+ ডিসপ্লে দেওয়া হচ্ছে না। তারপরে আপনার এখানে যেটা দেওয়া হচ্ছে না সেটা হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটা বাকি ফোনগুলোতে দেওয়া হচ্ছে। তো এই কয়েকটা জায়গায় কিন্তু মোটোরোলা পিছিয়ে থাকছে, যেটা আমি আশা করব আগামী দিনে মোটোরোলা ফিল আপ করার চেষ্টা করবে। তো এই হলো আজকের ভিডিও। আর ভিডিও শেষ করার আগে যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, মোটো G9 পাওয়ার খুব জলদি বাংলাদেশে লঞ্চ হবে, এবং এর যেটা দাম হতে পারে বলে আমি গেস করছি সেটা হচ্ছে 14-15 হাজার টাকা, এবং 14-15 হাজার টাকায় যদি এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়
তাহলে ডেফিনেটলি একটা ভালো কিন্তু এখানে কাজ করবে এবং আগামী দিনে আমরা আশা করব যে এর থেকে বেটার প্রসেসর কিন্তু আমরা দেখতে পাব। তো এই বলে আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। কিন্তু তার আগে আপনাদের ছোট্ট অনুরোধ থাকবে, ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেটাকে অন করে অল করে দিন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।